নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর যা গরম, এই গরমে মাখ রেসিপি করবে না বলো? বিউলির ডাল বানাবো, কিন্তু বিউলির ডালটা বানানোর তো অনেক প্রসেস আছে। সেই প্রসেসগুলো যদি আপনারা জানতে চান, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। এই গরমে বিউলির ডাল যদি রান্না করে খাওয়া যায়, তাহলে মানে শরীর মন পেট সবই একদম ভালো থাকবে। বন্ধুরা কিভাবে বানাবো সেটাই দেখতে থাকুন। বিউলির ডাল তো একটু কঠিন জিনিস, মানে সব ডালের থেকে বিউলির ডাল করাটা একটু শক্ত, একটু টাইম দিতে লাগে। তাই আমার সাথে থাকুন কিভাবে বানাবো। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, মনে হয় 40 ডিগ্রি পেরিয়ে গেছে। সকাল 8টা 9টার সময় এত ঘেমে যাচ্ছি, আর মুখে রুচি বলে তো নেই। সেই জন্য একদম দারুণ একটা রেসিপি আপনাদের উপহার দেবো বলে বিউলির ডালটাই বানিয়ে দে বন্ধুদের রেসিপিটা উপহার দিই। বিউলির ডাল 250 গ্রাম নিয়ে এসেছি, উনুন জ্বেলে দিয়েছি, ওতে জল দিয়ে দেব। 250 গ্রাম বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নেব। বিউলির ডাল সবসময় উষ্ণ গরম জলেই ধুতে লাগে, কারণ এতে তো মেডিসিন দিয়ে একটা পাউডার থাকে, হাতে সাদা সাদা লেগে যায়। সেই জন্য একটু উষ্ণ গরম জল দিয়েই ডালটা ভালো করে কচলে কচলে ধোব। একটু উষ্ণ গরম জল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালটা ভালো করে এরকম রগড়ে রগড়ে ভালো করে ধুতে লাগবে। দেখুন কতটা সাদা হয়ে গেছে, যে মেডিসিন দেয়া থাকে তার জন্য পুরো জলটা যেন দুধ হয়ে গেছে। কোনোদিন এই জলটা মানে ডাল করবেন না, জলটা সব সময় 2-3 বার ধুয়েই ফেলে দেবেন। দেখুন কত ফ্রেশ হয়েছে। উষ্ণ গরম জলে তো একবার ধুয়ে নিলাম, এবার একটু ঠান্ডা জলে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। ডালটা ধোয়ার পর কত ফ্রেশ লাগছে, এবার এই ডালটা কড়ার মধ্যে দিয়ে দেব। বিউলির ডাল অনেক টাইম ধরে সিদ্ধ হতে লাগে, আস্তে আস্তে সিদ্ধ হবে, নিবু আছে। এবার একটু জোরে জাল দিয়ে 10-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 20 মিনিট পর ফিরে আসছি, কোথাও যাবেন না, গরমে যেন মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে, কথা বলতেও পারছি না। কোথাও যাবেন না বন্ধুরা, আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে খাবেন, অন্তত এইটুকু ভাত খেতে পারবেন। নিবু আছে তো ডালটা বসিয়ে দিয়েছি জল কমিয়ে, দেখি কি কন্ডিশন। সব সফট হয়ে কত সুন্দর মুখগুলো ফেটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা যদি পারেন কুকারে করবেন, কিন্তু ঠিক এইভাবেই করবেন, যেন বেশি সিটি দিয়ে যেন একদম মানে ফ্যানের মতো করে নেবেন না, ঠিক এইভাবে মুখগুলো ফেটে ফেটে যাবে সেইভাবেই কুকারে সিটি দেবেন। এবার ডালঘাটা দিয়ে একটু ঘেঁটে দেব। ডালের কালারটা একদম সুন্দর মিষ্টি কালার এসছে। ডাল সব সময় আমি যেভাবে ধুয়েছি সেই রকম ধোবেন, দেখবেন এত সুন্দর কালার আসবে। ডাল বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, এই তো ঘাঁটা হয়ে গেল, দেখলেন ডাল ঘাঁটাতে কিছু গোটা আছে আর কিছু ঘেঁটে গেছে, ঠিক এইভাবেই ঘেঁটে নেবেন। ডালটা এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়ার মধ্যে যে ডালটা লেগে আছে সেটাই থেকেই যাবে, এবার এর মধ্যে আর একটু গরম জল করে নেব। বেশি দেবেন না, পরিমাণ মতো গরম জল দিয়ে করতে লাগবে।
বেশি জল দেবেন না, কারণ ডালটা একটু তো ঘন ঘন করতেই লাগে, তাই মোটামুটি পরিমাণ মতো জল দেবেন। কড়াতে যে জল দিলাম সেটা তো মোটামুটি ফোটার মুখে, এবার এই জলটা নিয়ে ডালের মধ্যে ঢেলে দেব। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে ডাল আর জল একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই ডালের বাটিতে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মোটামুটি টেস্ট হওয়ার জন্য একটুখানি চিনি অ্যাড করছি। এবার ভালো করে হলুদ, এতে কিন্তু কোনোদিন গুঁড়ো লঙ্কা দেবেন না, গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু এর কোনো স্বাদ আসবে না, ভুলেও আপনারা গুঁড়ো লঙ্কা এতে ইউজ করবেন না। দেখুন কত সুন্দর, একদম মুখগুলো ফেটে গেছে, সব সফট হয়ে গেছে, আর এমনি লিকুইডও হয়ে গেছে, কিছুটা গোটা থাকবে কিছুটা ঘাটা হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ডালগুলো দেখতে মনে হচ্ছে গোটা কিন্তু এগুলো একদম সফট সফট। সব তো রেডি করে নিয়েছি, এবার কড়াতে একটু তেল দিয়ে দেব, তেজপাতা দিয়ে দিলাম, গোটা চারেক শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এই ডালের আসল মশলা আদা আর হচ্ছে মৌরি বাটা, আদা আর মৌরি বাটাটা এর মধ্যে অ্যাড করছি, আদা বাটা। মৌরি বাটা, মৌরিটা একটু পরিমাণ মতো বেশি দিতে লাগে, তবেই টেস্টি হয়। সব শেষে টমেটো টুকরো কাটা দিয়ে দিলাম। আদা আর মৌরি আর পাঁচফোড়নের গন্ধে রান্নাঘর একটা দারুণ গন্ধ। বন্ধুরা, এই মিষ্টি গন্ধ আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু এই মশলা দিয়েই আপনারা এই ডালটা বানাবেন। টমেটোগুলো তো একদম গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার ডালটা এর মধ্যে উঠিয়ে দেব। প্রথমে একটুখানি দেবেন, নাহলে চোখে মুখে ঠিকরে আসবে, একটুখানি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব ডালটাই ঢেলে দেবো। দারুণ কালার, কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা। দারুণ, বিউলির ডালের আগে কালার আনতে হয়। বিউলির ডালের কালারটা না এলে টেস্টই আসে না। ডাল সাঁতাল দেওয়ার পরে সব সময় নাড়বেন, নাহলে নিচে বসে যাবে, এই ডাল খুব তাড়াতাড়ি বসে যায়। ডাল তো কমপ্লিট হয়ে গেছে, একদম মানে টকবক টকবক করে ফোটার পর এবার একটু নিবু আছে বসিয়ে রেখেছি, এবার নামিয়ে নেব। সাথে তো একটা তৃপ্তিদায়ক রেসিপি উপহার দিলাম, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আপনারা এতক্ষণ আমার সাথে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, খুব শরীরের কেয়ার নেবেন। নমস্কার, ধন্যবাদ।